বাংলাদেশের যে কয়টি জেলায় কোনো রকম রেল সংযোগ ছিল না তার মধ্যে প্রধান হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো। সাবস্ক্রাইব করুন রেডলস বাংলাকে আর যে কোনো নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। এই অঞ্চলে রেল লাইন নির্মাণ করা খুবই কঠিন, কারণ উঁচু নিচু পাহাড়ি এলাকায় রেল লাইন কার্যকর নয়। সেই সঙ্গে এই অঞ্চলে রেল লাইন নির্মাণ করতে গেলে নির্মাণ ব্যয় প্রচুর। তবে নির্মাণ ব্যয় যাই হোক না কেন, দেশের এবং জনগণের সুবিধার কথা ভেবে বর্তমান সরকার হাতে নিয়েছে আরো একটি মেগা প্রকল্প। দেশে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামের কোন জেলায় রেল যাচ্ছে। চট্টগ্রামের রাউজান রাঙ্গুনিয়া হয়ে রেলপথ যাবে রাঙ্গামাটি জেলার কাপ্তাই। এর মাধ্যমে পাহাড়, লেক ও কর্ণফুলী নদীর সৌন্দর্য ঘেরা কাপ্তাই যেতে পর্যটকদের আগ্রহ ব্যাপক হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। এই রেল লাইন নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব, প্রকল্প ব্যয় থেকে শুরু করে সরকারের সকল পরিকল্পনা, এবং আরো জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এর নির্মাণ কাজ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাংলাদেশ রেলওয়ে চলতি অর্থ বছরের কাজ শুরু করে 2026 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল, তবে প্রকল্পের অর্থায়ন জটিলতা এখনো কাটেনি। এতে বাস্তবায়ন কাজ আরো পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রাম শহরের চন্দগাঁওয়ে জানালি হাট থেকে চুয়েট বা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় হয়ে কাপ্তাই পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। 42 কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন নির্মাণে ব্যয় ধরা 8,926 কোটি টাকা। প্রতি কিলোমিটার রেল লাইন নির্মাণে ব্যয় হবে 109 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে 7,141 কোটি টাকা বৈদেশিক ঋণ সংগ্রহের প্রস্তাব করেছে রেলওয়ে। এই পথে রেল লাইন নির্মাণ হলে চট্টগ্রাম শহরের ওপর চাপ কমবে, কারণ অনেকে রাউজান রাঙ্গুনিয়া কাপ্তাই থেকে প্রতিদিন আসা যাওয়া করে, চট্টগ্রাম শহরে কাজ করে যেতে পারবে। এতে চট্টগ্রাম শহরের যানজট কমবে বলে আশা করা হচ্ছে। রেলওয়ের মহাপরিকল্পনার অংশ হিসাবে কাপ্তাই পর্যন্ত রেল লাইন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ওই মহাপরিকল্পনায় 2022 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। প্রকল্পের সমীক্ষার কাজ শেষ হয়েছে 2019 সালে। ডাবল গেজ রেল লাইনের একটি নকশাও প্রণয়ন করা হয়েছে। মনে করা হচ্ছে কাপ্তাইতে রেল সংযোগ সম্প্রসারণের মাধ্যমে পার্বত্য অঞ্চলে ট্যুরিজম সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। এই অঞ্চলের পণ্যসমূহ সারা দেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্পের বৈদেশিক ঋণ সংগ্রহ করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চিঠি দিয়েছে রেলওয়ে। সে প্রেক্ষিতে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাপান সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ERD। তবে এখনো পর্যন্ত কারো কাছে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে চীনের অর্থায়ন না ফেরতের সুযোগ কাজে লাগাতে চায় ভারত। এ লক্ষ্যে ভারত তাদের রাষ্ট্রীয়ত প্রতিষ্ঠান ইরকান ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ পাওয়া সাপেক্ষে অর্থায়ন নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি। তবে ভারতীয় অর্থায়নে কাপ্তাই পর্যন্ত রেল লাইন নির্মাণে এখনো আগ্রহী নয় রেলওয়ে, কারণ ভারতীয় ঋণে নানা ধরনের শর্ত এবং বাস্তবায়ন পর্যায়ে জটিলতা থাকে। এ অবস্থায় বিশ্ব ব্যাংক, ADB আর AIIB-র মতো সংস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশাল ব্যয়ের এই প্রকল্পের সরকারি তহবিল থেকে এত টাকা যোগান দেওয়া কঠিন হবে। তবে অর্থায়ন জটিলতা এড়াতে প্রয়োজনে দুটি পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। প্রথমটি চট্টগ্রামের জালালিহাট থেকে চুয়েট এবং পরবর্তীতে চুয়েট থেকে কাপ্তাই পর্যন্ত। প্রথম পর্যায়ের কাজ বাস্তবায়নে ব্যয় হবে 4,142 কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ধরা হয়েছে 3,314 কোটি টাকা। প্রথম পর্যায়ে জানালিহাট থেকে চুয়েট পর্যন্ত রেল লাইন নির্মাণের 55% ব্যয় হবে ভূমি অধিগ্রহণে, আর দ্বিতীয় পর্যায় পর্যন্ত রেল লাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,784 কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ ধরা হয়েছে 3,827 কোটি 51 লাখ টাকা। প্রকল্পের প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম শহর ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ পর্যটন কেন্দ্র কাপ্তাই পর্যন্ত সহজে এবং মসৃণ পরিবহন যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। পরিবহন ব্যবস্থার একটি নতুন লাইন খোলার পাশাপাশি যাতে শহর এলাকায় প্রতিদিনের জনসমাগম হ্রাস পায়, এছাড়াও
দৈনিক যানজট কমিয়ে চট্টগ্রাম শহরে বসবাসের জন্য জনগণকে উৎসাহিত করার ক্ষেত্রে নতুন যোগাযোগ পথটি ইতিবাচক ভূমিকা রাখবে। একই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সঙ্গে আমাদেরও। আমরাও চাই চট্টগ্রাম শহরের যানজট নিরসন হোক, সড়ক পথের ওপর নির্ভরতা কমুক এবং মানুষ নিরাপদ এবং নির্বিঘ্নে পাহাড়ি অঞ্চলগুলোতে ও যাতায়াত করতে পারুক। এই অঞ্চলে রেললাইন নির্মাণ হলে পর্যটন খাতে যেমন ব্যাপক উন্নয়ন ঘটবে, তেমনি পাহাড়ি পণ্যগুলো খুব সহজে সারা দেশে ছড়িয়ে পড়বে। এতে অর্থনীতিতে বেশ ভালো একটি প্রভাব পড়বে। এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।